সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। চেয়ারকে সবাই আরামের প্রতীক হিসেবে জানে, কিন্তু সে আরামের প্রতীক যদি হয়ে ওঠে মৃত্যুর কারণ, তাহলে বিষয়টি অস্বাভাবিক হওয়ার কথা। কিন্তু চেয়ার অফ ডেথ বা মৃত্যুর চেয়ারের গল্প যেন অস্বাভাবিকতাকেও হার মানায়, আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এই অদ্ভুত চেয়ারের গল্প। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক এই জানা অজানা তথ্যগুলো। শেষ পর্যন্ত থাকবেন, এই প্রত্যাশায় শুরু করছি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত এই চেয়ারটি রয়েছে ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারের বাসবি স্টুপিন নামের এক সরাইখানায়। কেবল এই চেয়ারটির কারণেই জায়গাটি সমগ্র ইংল্যান্ডের মানুষের কাছে এক রহস্যের স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। অবশ্য চেয়ারটি অভিশপ্ত ইতিহাসের সঙ্গে এই সরাইখানাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মূল ঘটনাটি বেশ পুরনো। সেই 1702 সালের কথা। সে বছর থমাস ভাসবি নামের একজন অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরাধী যতই ভয়ঙ্কর হোক না কেন, মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আগে তার শেষ ইচ্ছা জানতে চাওয়ার নিয়ম তখন থেকেই প্রচলিত রয়েছে। আর তাই ফাঁসিতে ঝুলিয়ে থমাসের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আগে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। কর্তৃপক্ষের কাছে থমাস এক অদ্ভুত আবদার করে বসে। সে অতি প্রিয় পানশালাতে গিয়ে নিজের প্রিয় চেয়ারে বসে জীবনের শেষ খাবার খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। ফলে থমাসের শেষ ইচ্ছে পূরণের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। খাবার শেষ করে চেয়ারটি ছেড়ে ওঠে থমাস। এরপর বক্তৃতার ঢঙ্গে বলল, সবাইকে সাবধান করে দিচ্ছি, এটি আমার প্রিয় চেয়ার, আমি আর কখনও এটাতে বসার সুযোগ পাবো না। তাই বলে দিচ্ছি, এই চেয়ারে যে বসবে সে হঠাৎ করে মরে যাবে। ঘটনাটি পানশালার সবাইকে ভোগড়ে দিয়েছিল। এরপর 200 বছর পার হয়ে গেল, চেয়ারটি সে পানশালাতেই রয়ে যায়, কিন্তু সেটিতে বসতো না। কিন্তু তাহলে এটি অভিশপ্ত হলো কী করে, আর কেনই বা চেয়ারটির নাম দেওয়া হলো মৃত্যু চেয়ার? আসল ঘটনাটি শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন বৈমানিক সে পানশালাতে এসে অভিশপ্ত চেয়ারে বসেন। সেদিন তার কিছু না হলেও যুদ্ধ থেকে আর ফিরে আসেননি। এরপর কয়েকজন সৈন্য চেয়ারে বসেছিলেন। আশ্চর্যের ব্যাপার হলো, তাদের কেউ যুদ্ধ থেকে জীবিত ফিরে আসতে পারেননি। 1967 সালে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর 2 জন পাইলট হচ্ছে এই চেয়ারে বসেছিলেন। খাবার দাবার শেষে পানশালা থেকে বের হয়ে তারা এক ট্রাক দুর্ঘটনার কবলে পড়েন, আর সেই দুর্ঘটনায় 2 জনই মারা যান। এসব ঘটনার পর এই চেয়ারটি দুর্নাম ছড়িয়ে যায় চারিদিকে। লোক মুখে গল্পটি বেশ জনপ্রিয় পেতে শুরু করে। তবে যথারীতি এমন অভিশাপ বিশ্বাস করেন না এমন অনেক লোকের অভাবও কিন্তু ছিল না। 1970 সালে একজন স্থপতি এই চেয়ারে বসে অভিশাপকে ভুল প্রমাণের চেষ্টা করেন, কিন্তু অভিশাপকে ভুল প্রমাণের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তিনি যেদিন চেয়ারটিতে বসেছিলেন ঠিক সেদিন বিকেলে এক গর্তে পড়ে মারা যান ওই স্থপতি। এরপর আরেক ছাদ ঢালাইকারী ও চেয়ারে বসেন। তিনি এখানে বসার পর অভিশাপের বিষয়টি রীতিমতো হেসে উড়িয়ে দেন। এই লোকটি ছাদ থেকে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। আরেকজন মহিলা এ চেয়ারে বসার পর মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে মারা পড়েন। এভাবে সত্যি সত্যি এ চেয়ারের সঙ্গে আকস্মিক মৃত্যুর যোগসাজের অদ্ভুতরে উদাহরণ দিন দিন বাড়তেই থাকলো। শুধু তাই নয়, এত বছর ধরে অনেকেই মৃত্যুর থমাসকে পানশালে ঘুরে বেড়াতে দেখেছেন বলে দাবি করেছেন।
ক্রমাগত এসব ভয়াবহ দুর্ঘটনা দেখে পানশালা কর্তৃপক্ষ এই চেয়ারটি ওখানকার বেসমেন্টে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যে লোকটি এ চেয়ার বহন করেছিলেন সে ওই বেসমেন্টে গিয়ে বিশ্রাম নেওয়ার সময় চেয়ারের উপর বসে, সেই দিন লোকটি এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। 1972 সালে অভিশপ্ত এ চেয়ারটির স্থান জাদুঘরে দিয়ে দেওয়া হয়, এখনও সেখানে রয়েছে। চেয়ারটি মাটি থেকে 5 ফুট উপরে ঝুলিয়ে রেখে প্রদর্শন করা হচ্ছে যাতে এটিতে কেউ বসতে না পারে। চেয়ারের অভিশাপের বিষয়টি অনেকেই হয়তো মানতে চাইবেন না, কিন্তু থমাসের ঘটনাটি আর মিথ্যা নয়। ইতিহাস বলছে এই চেয়ারে বসা মানুষগুলোর করুণ পরিণতি তো মিথ্যা নয়। তাহলে সত্যিটা কি? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যালো, আপনাকে বলছি ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এই পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশ 360 প্রতিদিন নিয়ে আসছে, জানোয়া যেন অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশ 360 সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।